দোস্তক একটি সিএনজি ট্রাকের ধাক্কা, মিরসরে নারী শিশু সহ একই পরিবারের তিনজন নিহত। চট্টগ্রামের মিরসরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে নারী শিশু সহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার 15 অক্টোবর দুপুর 1:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। এরা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড উপজেলার মহানগর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা যোগে পূর্ব খৈয়াছড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিল। খৈয়াছড়া ঝর্ণা রাস্তার মাথায় দাঁড়িয়ে যাত্রীদের নামানোর আগে পিছন দিক থেকে ভুট্টা বোঝাই দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকসহ উল্টে খাদে পড়ে যায়। এ সময় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে এক শিশু, নারী সহ তিনজন মারা যান। আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সিএনজি যাত্রীদের উদ্ধার করেছে। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়, আহত হয়েছে আরও তিনজন। ভুট্টাবাহী ট্রাক এটা সিএনজিতে, যার ফলে সিএনজি এবং ভুট্টাবাহী ট্রাক